আপনারা দেখতেই পাচ্ছেন একদম গৌরী নয় মোহনা হয়ে সেজেছি আমি, কারণ এখানে আমরা সবাই মিলে কালী পূজা সেলিব্রেট করছি। আমরা নিজেরা উপোস করে পুজো করছি, আবার শেষে সেজে গুজে এসছে না, কিন্তু ও ছাড়া কি করে হবে। আজকে আমি খুব খুশি, খুব খুশি, বিকজ এই প্রথমবার কোনো মানে সেটে মা এসছে মানে পুজোতে, আর এটা আমার প্রথমবার কালী পুজো। তো সবাই জানেন যে আমাদের প্রজেক্টটা কালী ঠাকুর নিয়েই, তো সেই জন্য ঘোমটা কালীর পুজো হচ্ছে, মানে এটা আমাদের কাছে ভীষণই আনন্দের। আমরা সবাই মানে এই যে নির্জলা উপোস করে আছি, আশা করি আমাদের দেখে সেটা বোঝা যাচ্ছে না। এত রিলস কে করে দেয়, এখানে সবার সাথে আমি রিলস দেখেছি। মা মা ওর মা আমার পেছনে কি করে, আমার সামনে তো শান্ত মনে হয়, ভালো লাগে কি? দিওয়ালির দিনকে কালী পুজোর দিনকে কি প্রশ্ন, এই সেটে সব থেকে বেশি ভালো লাগে কাকে? নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আছি গৌরী এলোর সেটে, কিন্তু সেটা অফ ক্যামেরা। তার কারণ কি সেটা জেনে নেব আসল লোকের কাছ থেকে, সরাসরি তোর কাছে চলে যাবো। এই যে ম্যাডাম, আপনি বলুন যে এখানে অফ ক্যামেরার কি গল্প হচ্ছে? এখানে আমরা দেখতেই পাচ্ছেন একদম গৌরী নয় মোহনা হয়ে সেজেছি আমি, কারণ এখানে আমরা সবাই মিলে কালী পূজা সেলিব্রেট করছি। আমরা নিজেরা উপোস করে পুজো করছি, এখনো ঠাকুর মশাই যদিও বা আসেনি, সব জোগাড় যন্ত্র করছি। তবে আমি একা নই, আমাদের সাথে তো সবাই আছে, চলে আসুন দেখে নি সবাইকে। তার আগে তো আমরা তো সবাইকে দেখবো, কিন্তু তার আগে আমি আর একটা কথা বলি, এরা কিন্তু সবাই সকাল থেকে নির্জলে উপোস করে আছে। মানে আমি শুনে আটকে উঠেছিলাম যে কি করে সম্ভব, শুটিং করার পর আমি যখন আসলাম দেখলাম ফুল দমে সাজগোজ চলছে, তারপর নির্জলে উপোস, তারপরে আবার এখানে পুজো দেবে, আর বাড়ির লোকেরা এখানে সবাই উপস্থিত আছে, সবার সাথে আজকে আলাপ করবো। তাহলে তুমি তোমার মায়ের সাথে আলাপ। একদম, এই যে ইনি হচ্ছেন আমার মা। নমস্কার, আমি মেয়ে তো খুব ভালো, মেয়ে লক্ষ্মী। এরকম ভাবে কাজ করতে থেকে কেমন লাগছে? খুবই ভালো লাগে, মেয়ে খুবই পরিশ্রম করে, পরিশ্রম করতে ভালোবাসে, আর খুব যেটা করে খুব মন দিয়ে করতে চায়, তো ভালো লাগছে খুব। হ্যাঁ, খুব দুষ্টুমি করে। ছোট থেকে কি এরকম দুষ্টুমি করতো নাকি? না না, ছোটবেলায় খুব শান্ত ছিল, এখন বড় হচ্ছে দুষ্টুমি বাড়ছে। আমি এখানে একটু ইচ্ছে করে তো মায়ের পুজোর একটু জোগাড় করে, হ্যাঁ আমিও উপোস, আমিও একদম নির্জলা উপোস। উপোস আমি আর কিছু বললাম না, মেয়ে করেছে আমিও উপোস করেছি একদম নির্জলা।
চলো আর কি কি আছে, তুমি তুমি সবার সাথে আলাপ করো। কি করছিস একটু বলো। কিন্তু বাকি সব এই ও শুধু সেজে সেজে কোট বললো। তুমি কি বললে যে সবার কাজ হয়ে গেছে, তুই ড্যাপে ঢুকে না। হ্যাঁ একদমই তাই, ও সবার শেষে সেজে গুজে এসছে না না। কিন্তু ও ছাড়া কি করে হবে, কিন্তু শৈলমাকে চেনা যাচ্ছে না একদম, অন্য রূপে। আমি আর গৌরী ম্যাচিং ম্যাচিং। আর সবাই কি সুন্দর সেজেছে দেখো। আর এই যে আমি তো ওর খুব বড় ফ্যান একজন। আবদার সবটাই পূরণ করে আরাধিতা। হ্যাপি কালী পূজা সবাই, হ্যাপি দিওয়ালি। মাই প্রশংসা করছি, তুই কথা ঘুরিয়ে দিলি। তোমার বাড়ির লোক তো সবাই এসে সবার সাথে এখনো এখনো আসো। অলিভিয়াদি মা এখানে আসো। এটা হচ্ছে অলিভিয়াদি মাম্মি মানে আন্টি, আর এটা হচ্ছে আনন্দিদির আন্টি। আর এই যে আসল মালিকই খুঁজে পাচ্ছি না, অন্য একজন আলাপ করে দিয়ে চলে যাচ্ছে। আমি কাজ করছি না কত, তো ওই জন্য বিশাল কাজ করেছি ওখানে। যদি দেখে থাকো তাহলে সবাই জানবে, এ তো সাজতে রেডি ছিল না। কি করব বাবা, প্যাক আপ তো লিট। আজকে আমি খুব খুশি, খুব খুশি, কজ এই প্রথমবার কোন মানে সেটে মা এসেছে মানে পূজোতে, আর এটা আমার প্রথমবার কালী পূজো। তো আমি দেখি সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি এদের এনার্জি দেখে, যে সকাল থেকে সবাই এখানে নির্জল উপস্থিত। তুমি প্লিজ একটু করে চলে এসো। তুমি তুমি একটুখানি বলো না, আমি আমার মা এসেছে আজকে, যেটা অলিভিয়া বললো যে আমার মাও সেটে প্রথমবার এসেছে এবং আমিও প্রথমবার কালী পুজোতে উপোস করে দিচ্ছি, তাও শুটিং এর সেটে। মানে অবশ্যই আপনারা সবাই জানেন যে আমাদের প্রজেক্টটা কালী ঠাকুর নিয়েই, তো সেই জন্য ঘোমটা কালীর পুজো হচ্ছে। মানে এটা আমাদের কাছে ভীষণই আনন্দের, আমরা সবাই মানে এই যে নির্জল উপোস করে আছি, আশা করি আমাদের দেখে সেটা বোঝা যাচ্ছে না। আর শুধু যে আমরা উপোস করে বাড়িতে ঘুমিয়ে টুমিয়ে এসেছি সেটাও কিন্তু নয়, সকাল 8টা থেকে সকাল 7টা কল টাইম ছিল, আমরা সেই রেডি হয়ে শুটিং করেছি বিকেল অবধি, করে এই এনার্জি নিয়ে আবার সেজেছি পুনরায় নতুন করে, সেজে গুজে এসে এতক্ষণ আমরা পুজোর আর কি ফল টল কাটা যা যা দরকার হয় কিছুটা রেডি করে এখন পুরোহিত বসার জন্য আমরা অপেক্ষা করছি, আর তার ফাঁকেই আপনাদের সাথে গল্প করছি। আর কাকুমা তোমার কাছে যাব, যে লক্ষ্মীমন তো খুব শান্ত, খুব শান্ত। এতে এসে দেখলাম ঠাকুরের ফল টল কাটলো, খুব ভালো লাগে। এমনি বাড়িতে অতটা হ্যাঁ অতটা করে না, সময় পায় না আর কি, সময়ের অভাব ওর। তো এখানে এসে করেছে, আমিও দেখলাম খুব ভালো লাগলো, ঠাকুরের সব জোগাড় টোগাড় করলো, সবাই মিলে আনন্দ হুল্লোড় করছে, বেশ ভালো লাগছে। তো উপোস করে সারাক্ষণ ধরে রয়েছে, এটাই সব থেকে আশ্চর্য, এরকমভাবে থাকে না, এই প্রথম যে সকাল থেকে একদম নির্জলা উপোস করে রয়েছে, এটাই আর কি। তোমার কাছে যাব যে কি ও কি শান্ত নাকি কিরকম? এমনি শান্ত কিন্তু অলরাউন্ডার, দুরন্ত টুরন্ত সব কিছু মিলিয়ে শান্ত। ও হচ্ছে যে বাড়িতে কিছু করে না মানে ওই সময় পায় না, কিন্তু পুজোর কাজ হ্যাঁ লক্ষ্মী পুজোর কাজটা খুব সুন্দর করে গুছিয়ে। বোঝা যাচ্ছে যে এখানে এদের এনার্জি লেভেলটা ঠিক কিরকম। আচ্ছা আমি তোমার কাছে আরেকবার যাবো, যে বলছে যে সকাল থেকে উপোস করে আছো, সত্যি জল তেষ্টা পায়নি? না একবারও মনেও হচ্ছে না যে উপোস করে আছি, মানে যেভাবে হইচই করে শুটিং করি ওরকম মনে হচ্ছে শুটিংই করছি, তারপরে মনে হচ্ছে যে নিজেদের। আর অ্যাকচুয়ালি মনে হচ্ছে না যে আমরা এখানে আলাদা করে সেটে কোথাও পুজো করছি, এখানে আমাদের ইউনিটিটা এতটাই ভালো, আমাদের পুরো মনে হচ্ছে আমাদের কোনো নিজেদের বাড়ির পুজো। আর আরও মনে হচ্ছে এখানে সবার মারা আসছে, বাড়ির লোকরা আসছে, তো মনেই হচ্ছে না যে জল খাইনি সকাল থেকে, কোনো খাবার খাইনি, খিদে তেষ্টা কিচ্ছু পাইনি। মানে কি করে এই এনার্জিটা একটুখানি বলো না, কি করে? সবই মায়ের ইচ্ছে, সত্যি তাই। আর আজকে পুরো অন্যরকম লুকে এই যে তুমি এখানে ধরা দিয়েছো নিজের এরকম সেটের মধ্যে, তাও কিরকম লাগছে নিজের সেটে একদম অন্যরকম লুকে কিরকম লাগছে? মানে অদ্ভুত, দারুণ এক্সাইটেড, মানে ভীষণ আনন্দ হচ্ছে, মানে বাড়িরই পুজো মনে হচ্ছে, সবাই আমরাই সব করছি, সব হচ্ছে, শুটিংও করেছি সারাদিন, তারপর রেডি হয়েছি, এখন পুজোর আয়োজন হচ্ছে, পুজো হবে,
আর এখানে পূজো মোটামুটি কত কখন শুরু হবে তাও কখন? মিনিট 10 এর মধ্যে শুরু হয়ে যাবে আশা করছি। এই তো পূজো করতে এসেও গেছে, এবার আমরা বাকি পূজোটা দেখাবো। একদম একদম, চলো চলো আমরা আমি এখন যার সামনে দাঁড়িয়ে আছে, আমি মনে করি যে ওকে আপনারা সবাই চেনেন। বলছি এত রিলস, এত রিলস কোথা থেকে, মানে কে শিখিয়ে দেয়? আমার পাশে যে দাঁড়িয়ে আছে আমার মা, সে অ্যাকচুয়ালি আমাকে ভেতরের মধ্যে মোটিভেট করে করার জন্য। অ্যাকচুয়ালি মাই গড, মানে এই তো মানে কালী পুজোর দিওয়ালির বেস্ট গিফট হয়ে গেল, মানে ছেলে এরকম প্রেস করছে তাও ক্যামেরার সামনে, আর কি চাই। আর ভিডিওগুলো কি মা করে দেয়? হ্যাঁ, কতটা শান্ত বা কতটা দুষ্টু? না এমনিতে হ্যাঁ একটু দুষ্টু আছে, মানে দুষ্টু বলতে কি ওই প্লেফুল বলবো আর কি, মানে খেলাধুলো একটু সবার সাথে মজা করা বা যেখানেই যাবে ও ঠিক ওর গ্রুপ বানিয়ে নেবে, সবার সাথে মিশে এনজয় করবে। কিন্তু হ্যাঁ মানে কোনো সময় কোনো কিছু নষ্ট করা বা প্রচণ্ড ওরকম কিছু যেটাতে মানে কারোর ব্যথা লাগছে মানে সেইটা করে না এখনো অবধি, এখনো পর্যন্ত ভয়টা পায় এখনো অবধি। মানে তোমার কি ইচ্ছা যে ও এই অভিনয়টা করবে, সেটা কি তোমার ইচ্ছা? আমি বেসিক্যালি আমি আগে যেমন জানতাম না যে অভিনয়টাও পারে, মানে এটা ডিসকভার হলো ডান্স করতে, আগেও ডান্স করতো, তো ওখান থেকে জি বাংলার প্রথম ওর কাজ হচ্ছে কী করে বলবো তোমায়। তো যখন কী করে বলবো তোমায়ের ওখানে অডিশনে ডাকলো, যখন ফার্স্ট সিনটা গেল তখন আমি বুঝতে পারলাম, সবাই তখন আমাকে বললো না ও পারছে, তখন আমি আস্তে আস্তে বুঝলাম যে আচ্ছা ওর মধ্যে হয়তো এই স্কিলটা হয়তো রয়েছে। তো এখন আমি ওকে এনকারেজ করছি, এরপর পুরোটাই অবভিয়াসলি ওর ইন্টারেস্ট, ওর ইচ্ছে। তোমার কতটা ভালো লাগে অভিনয় করতে? আমার খুব এনজয় লাগে অভিনয় করতে। পড়াশোনা কি হয় নাকি সেটা হয় না? এক্সামের সময় আমি শুটিংয়ে আমার বইটাই নিয়ে আসি। আর করতে ভালো লাগে কি? দিওয়ালির দিনকে, কালী পুজোর দিনকে কি প্রশ্ন? এক্সামের সময় কয়েক সময় এখানে বইটাই নিয়ে আসি, পড়ে নিই, তারপরে বাড়িতে গিয়ে একটু একদম রাত পর্যন্ত রিভাইজ করি এক্সামসের দিন। এই সেটে সব থেকে বেশি ভালো লাগে কাকে? আমি কিন্তু এটা কিন্তু চুপি চুপি চুপ, না না এটা চুপি চুপি একদম সত্যি কথা বলতে কেউ কিন্তু নেই। সত্যি বলতে সবাইকেই ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। সবথেকে বেশি ভালোবাসে তোকে কে? দেখে তাকাচ্ছে, ভাবছে আমি যদি কাউকে প্রম্পট করি আর কি ওর জন্য ইজি হয়ে যাবে আনসার করা। না এমনিতে এই এক্সামের কথা যেটা বললে, মানে সবাই এখানে কিন্তু খুব ভালো, মানে ওকে একদম নিজের ভাইয়ের মতোই সবাই ভালোবাসে, মানে আমার কোনো চিন্তাই হয় না পড়াস, মানে যেমন শ্রীতমা বলো ওরা কিন্তু ওকে পড়তে বসায়। আমার সোশ্যাল স্টাডিজ এক্সামের মানে আমার আমাকে পুরো পড়িয়ে লিখে একদম মানে প্রিপেয়ার করিয়েছে। হ্যাঁ তো মানে এরকম আমাদের এখানের এনভায়রনমেন্ট, মানে একদম নিজের মতো সবাই, পড়াশোনাতেও ওকে গাইড করছে, আচ্ছা যখন টাইম পাচ্ছে মেকআপ রুমে পড়াশোনাটাতেও যাতে করে সেটাও সবাই পুশ করছে, তো খুবই ভালো আমাদের এখানের সবার বন্ডিংটা। কতগুলো বাজি কেনা হয়েছে, কি কি বাজি কেনা? অনেক বাজি, টুবরি, তারপরে চোরকি, ইলেকট্রিক তার, বসে আছে দেখি বাইরে আওয়াজ পাচ্ছে যে না বাজি ফাটছে পটপট করে, তারাবাতি, তারপরে একটা জিনিস আমি তোমাদেরকে বলছি ওইটা দিয়ে তুমি সবাইকে প্র্যাঙ্ক করতে পারবে, আলু বোম। তোমরা বোধহয় নামটা শুনে কিছু বুঝতে পারবে না, কিন্তু তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করবে যে কয়েকটা জিনিস হয় ওইগুলো খুললে কয়েকটা টফির মতন আসে,
মানে নিচে ছুললে ওইগুলো একদম ক্যাপ বন্দুকের মতন ফাটে। ওইটা আমার রিয়েল আলু বোম, ওটা হচ্ছে মানে ওরা বলছে ম্যাজিক পপস বা যেবার বেরিয়েছে, মানে এরকম আগুন সারে এরকম ফেললে আর কি আওয়াজ হচ্ছে, পলিউশন করে না একদম, বোঝাই যাচ্ছে মানে ঠিক কি কার সাথে আমি দাঁড়িয়ে আছি, মানে কি বলবো। যাই হোক, তো এবার বলে যে কোন স্কুলে পড়া হয়, আমি নামটা মনে আছে তো, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা ঠিক আছে, এবার তোমার দর্শক বন্ধুদেরকে কি বলবে তুমি, আমাকে ভালোবাসা দিও, রিলস দেখো আর গৌরী এলো দেখো, আর অনেক অনেক শুভেচ্ছা দিও, আর হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। টলিস্কোপ চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর দেখতে ভুলবেন না গৌরী এলো। ছোট থেকে কি মানে শান্ত না দুরন্ত? ভীষণ রকম শান্ত, জানি না আমার পেছনে কি করে, আমার সামনে তো শান্ত মনে হয়। দেখা হয়তো সিরিয়ালটা দেখা হয়তো ভীষণ দেখি, এই আজকেও তো আসার আগে একটু দেখলাম সাজলাম, দেখলাম সাজলাম, এই করে সে খুব ভালো, মেয়ে বলে না খুব ভাল লাগে, এই গল্পটা এত সুন্দর না, খুব ভালো কো এনজয় করি, শুধু না আমার ফ্যামিলির সবাই দেখে, খুব ভালো লাগে এই সিরিয়ালটা দেখতে, মেয়ের জন্য নয় কিন্তু, আরেকবার বললাম, এতবার বললে আবার অন্যরকম মানে হয়ে যাবে ব্যাপারটা। আর কে কে এসেছে তোমার বাড়ি থেকে? এই তো আমার মাস্তুতো দিদি, মৌ দিদি, আর উনি হচ্ছেন অনিন্দিতা দি, মানে আমার দিদির মতো, আমার মাসির মতো, বন্ধুর মতো, আমার আমাদের পাড়ায়, মানে যে পাড়ায় আমরা 7 বছর শিফট করেছি সেখানে মানে তা মানে ওরা থাকে, ভীষণ ভালো, ওদের পুরো ফ্যামিলিটাই ভীষণ ভালো। আর আমার মাস্তুতো দিদিদের বাড়িতে আমার খুব কম যাওয়া হয়, যেহেতু আমার শুটিং কখন প্যাক আপ হয় কোনো ঠিক নেই, কিন্তু বাড়িতে কোনো স্পেশাল ওকেশন হলে এদের দুজনেরই সবসময় আমি কিন্তু বাড়িতে আমার খাবার দাবারের ভাগটা পেয়ে যাই। আচ্ছা তুমিও আজকে উপোস করে আছো তো? হ্যাঁ সবাই উপোস করেছি যারা যারা কাজ করছি এখানে, এবং আমাদের কারুর কোনো মানে কোনো অসুবিধা নেই। তোমার বলে কি সেটা সম্ভব হয়েছে নাকি না অন্য কোনো কারণ আছে? না না, গৌরী শৈলমা সবাই বাড়ির সবাই সবাই উপোস করেছি, এবং আমরা মানে এত এনজয় করছি আজকে, পুরো মনে হচ্ছে আমাদের বাড়ির মানে পুজো, আমরাই সব করছি সব কিছু। আমরা সেটাই দেখলাম যে থ্যাংক ইউ সো মাচ, আমরা সেটাই দেখছি যে এখানে সারাক্ষণ ধরে সবাই হই হই করছে, আর তার থেকেও বড় কথা যে এদের এত এনার্জি কোথা থেকে আসে ভাই, মানে আমি এটা জিজ্ঞেস করছি যে মানে সকাল থেকে শুটিং ছিল, শুটিংয়ের পর কিনা ফুল দমে সাজগোজ করছে, তারপরে এখানে এসে তারা কিনা ফুল দমে কাজ করছে নির্জলে উপোস, এটা সত্যি ওদের দ্বারাই সম্ভব। তো এরকম নানা এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতেই হবে টলিস্কোপে, তাহলে চলুন আর এখানে কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো তো দেখাবো, চলুন আর অপেক্ষা করে কিভাবে কি পুজো হচ্ছে, কারা কারা আছি, কাদের কাদের পেলাম, এই সব কিছু দেখাবো আমি আপনাদেরকে এক্সক্লুসিভলি। আর এরকম নানা এক্সক্লুসিভ খবর দেখতে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতেই হবে টলিস্কোপ। আমি দিয়েছি যদিও
কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।